হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে এখন সকাল বাজে 6টা, তো চলো 6টার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগ দেখে তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার, আজকে এখন তো শ্রাবণ মাসই চলতেছে, তোমরা সবাই জানো। তো জল ঢালবো আমি আমার বর, মন্দিরই ঢালবো, আমাদের বাড়িতেই আছে শিবের মন্দির। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমাদের বাড়ি শিব মন্দিরটা কত সুন্দর, দেখলে বুঝতে পারবে। তো দেখো এদিকে ঘরে সমস্ত কাজকর্ম করে ঘরটা আজকে মুছতে হবে, কেন কি আজকে হচ্ছে সোমবার, জল ঢালবো শ্রাবণ মাসের। তো এতদিন জানো আমি জল ঢালতে পারি নেই, সব মিথ্যাতা বলবো ঠাকুরের নামে। আমি শ্রাবণ মাস কবে পড়ে গেছে, ছিলাম বাড়িতে, তো আমার ঢালাটা হয়নি। তো আমি আজকে এই মানে এই সোমবারটা আমার ফার্স্ট হবে, আর দুটো সোমবার পাবো, তো তিনবার ঢেলে দিলেই হবে। তো আজকে আমি ঢালবো, ঠিক আছে? তো দেখো তার আগে ঘরটাগুলো মুছে নিই। আর আমার একটা জিনিস আছে যে কিছু একটা মানে পূজা বলো বা কিছু একটা নিয়ম আসলে তখন আমি ঘরটা মুছবো। এমনি দিন যদি ডেলি নাও মুছি, কিন্তু সেদিনকে আমি মুছবো। আর দেখো স্নান করে এখন ঠাকুর ঘরে চলে গেছি, এটা হচ্ছে আমার দেও, ছোটো দেও। তো ফার্স্টেও ঢালছে, ও তো বাবা ধামেও গিয়েছিলো, বাবা ধামের থেকে চলে এসেছে, আর এখন ও এক মাস নিরামিষ খাচ্ছে এখনও। আর ও অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই ও যায় বাবা ধামে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মা এখন দিচ্ছে দেওয়ার পরে, তারপরে দিব আমার বর, তারপরে দিব আমি। কেন শাশুড়ি মা আবার যে দেওয়ারের জন্য চা বানিয়ে দিব, তো ওই জন্য বললাম তুমি আগে দিয়ে দাও। তো একজনের জন্য করে সবাই দিচ্ছে। তো দেখো এই যে আমাদের হচ্ছে শিবলিঙ্গটা, এই দেখো তোমাদের সেটি আজকে দেখালাম যে আমাদের মন্দিরে। তো দেখো এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে সব ঠাকুরই আছে। আমাদের যেন কতটা ঠাকুর, আমাদের এখানে 15-16টা ঠাকুর আমাদের আসন ঘরে আছে। তো এটা হচ্ছে আমার বর, এখন আমার বর দিচ্ছে, লাস্ট একদম আমি দিব। কেন দেওয়ারটা তো দেওয়ারও বড়, শাশুড়িও বড়, আর কী বলে বড় বড় থাকে, তো সেটার জন্য লাস্ট আমিই দিব। তো এখন বর মাথায় জল ধরছে। তো দেখো একসাথে দিতে হয়, কিন্তু যদি একসাথে দিই ব্লগটা কে করবে বলো? তো আমি এই জন্য বললাম তুমি দাও, তুমি দিলে আমি পাবো। তো এটা চণ্ডী ঠাকুর পদ্মা ঠাকুরকে দিচ্ছে, আমরা মায়ের মানে মাকেও দিই যখনই আমরা করি। তো এখন আমি দিচ্ছি, এখন আমার পালা, তো আমি দিচ্ছি। দেখো যে কতগুলো বাটা সাজিয়ে রেখেছে, দেখো শাশুড়ি মা। আমাদের অনেকগুলো ঠাকুর, বুঝেছো, অনেকগুলো ঠাকুর, একটা দুটো না, অনেকগুলো ঠাকুর। তো এখন ঠাকুর পুজো দিয়ে গিয়ে তারপরে এখন বরের জন্য চা বানাবো। তো আজকে কি আর বানাবো বলো, আজকে ওরকম কিছু হবে না, কেন অনেকটা টাইম হয়ে গেছে, এদিকে আবার দোকানে পাঠাতে হবে, এখন ফল রেখেছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটার জন্য। তো আজকে আমি এই ব্লগটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম জানো, যে মায়ের মন্দিরটা তো আমরা শ্রাবণ মাসে কিন্তু আমরা ঘরেই ঢালি বেশিরভাগ, কিন্তু লাস্টের দিকে একটু মন্দিরে যাওয়ার কথা আছে, যাব বলে। তো এখন কি করি ঠিক বলতে পারছি না। তো দেখো এই যে আমি এখন জল ঢালছি, আর আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি তোমাদের যে আমি কিভাবে পুজোটা দিচ্ছি। তো আমারটা একটু লং হয়ে যাচ্ছে, একটু লম্বা, বাট আমি নিজের থেকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। সো তোমরা দেখো আর আগে থাকো প্লিজ তোমরা। তো দেখো সকালে খাওয়ার জন্য আমি এ বানালাম ডালিয়া, এর মধ্যে দিয়েছি জিরা সম্বর আর কারি পাত্তা সম্বর দিয়েছি আর শুকনো লঙ্কা, আর বানাচ্ছি আমি এখানে আলু ভাজা, আলু ভাজা দিয়ে খাবো। তো দেখো সকালে জল ঢোল ঢেলে মন্দির থেকে এসে একটু ডালিয়া বানালাম, ওটা খেয়ে দিয়ে তারপরে এখন যেগুলো কাজকর্ম আছে সেগুলো আমি কমপ্লিট করছি, কেন কি মানে স্নান ঘরে যেগুলো কাজ করে আমি ডিরেক্ট স্নান করে মন্দিরে চলে গেছিলাম, ঘরে কাজটা করা তখন হয়নি, তো এখন কমপ্লিট করছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা খুব দুঃখজনক ঘটনা মানে বলার আছে তোমাদের সাথে। আজকে আমি সম্পূর্ণ মানে ব্লগটা আমি দুপুর দিকে শেষ করতে পারিনি, আধা অধরা হয়েছে। সেটা কারণ হচ্ছে আমাদের এখানে একজন চলে গেছে, একটা বউ, 1.5 বছরের বাচ্চা একটা রেখে, এত খারাপ লাগছিল জানো, সবাই কান্নাকাটি যা করছিল না কি বলবো।
তো দেখো রান্নাও আমি সেরকম কিছু করতে পারিনি, খালি কচুটা কেটে ডালের মধ্যে দিয়ে রেখেছিলাম, খালি সম্বারটা দিয়েছিলাম, আর কিচ্ছু করি নাই, মানে হাতেই কাম উঠছিল না। বাচ্চাটার কথা এত মানে ভাবছিলাম যে কি হবে বাচ্চাটা, তো সেটার জন্য। তো চলো প্লিজ তোমরা আগে দেখতে থাকো। দেখো মটরের ডাল দিয়ে আর কচু দিয়ে করেছি, কচুটাকে বল করে নিলাম। এখন দেখো চাল কুমড়াটা কেটে রেখে দিয়েছি, এখন এগুলোকে দিয়ে একটা সিটি মেরে নেব। দেখো এই যে রাত্রে আম নিয়ে এসেছিল, তো আর কিছু রান্না করিনি, সবার মনটা ভীষণ খারাপ ছিল। তো দেখলে তোমরা যে ডালটা আমি সম্বাদ দেওয়াটা তোমাদের কিছু রান্নাই করিনি বলছি না, খালি ডালটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর পাঁপড় ভেজে আমরা খেয়ে নিয়েছিলাম। তো রাতে দেখো আম নিয়ে এসেছে, আর আর কিছু না, আম দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো, ডাল দিয়ে আর কিছু করব না। সবার মানে পাড়ার সবার মনটাই খুবই একটা মানে ভালো না, সবার খারাপ, এত কম বয়সে বউটা চলে গেছে না কি বলবো। তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি, আমার এটা ডেলিকা অভ্যস্ত, খেয়ে দিয়ে একটু আমি ওয়াক করি আর খেয়ে দিয়ে ব্রাশও করি আমি ডেলি, তো সেটার জন্য। তো আজকে আমার ব্লগটা আমি আমার বাড়ির থেকে শেষ করলাম, কিন্তু এখন রাত কটা বাজে জানো, 10:30 কিন্তু বেজে গেছে, এখন পর্যন্ত বাইরেই আছি। আর একটু বাইরে মানে কি আমার উঠানটার দিকে, আমার সাইডটার দিকে আছে, আর আমাদের উঠানটা ভীষণ বড়, এখানে একটু ঘোরাঘুরি করি। তো চলো আজকে এখানে রাখলাম, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সামনে থাকা বেলটাকে প্রেস করবে যদি তোমাদের ভালো লেগে থাকে, তবেই তোমরা করো, নাহলে তোমরা ডিসলাইকও করতে পারো। তো চলো আজকে এখানে রাখি, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। তো দেখো এই যে এখানে ঘোরাঘুরি করি, দেখো দেখেছো অনেকখানি জায়গা আছে, তো এখানেই আমি একটু ঘোরাঘুরি করতে থাকি খেয়ে দে। তো দেখো কতক্ষণ জায়গা দেখেছে, তো ভালো লাগে খেয়ে দে, একটু ওয়াক করলেও ভালো, শরীরের জন্য ভালো, সব দিক থেকেই ভালো।